ওয়েলকাম টু স্পোর্টস আইডিয়া। বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে 3 ম্যাচের ওডিআই সিরিজ এবং 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। আমরা সিরিজের সময়সূচিটা দেখব। প্রথম ওডিআই 17ই ডিসেম্বর, ভেনু ডুনেডাইন, বাংলাদেশ সময় ভোর 4টা। দ্বিতীয় ওডিআই 20ই ডিসেম্বর, ভেনু নেলসন, বাংলাদেশ সময় ভোর 4টা। তৃতীয় ওডিআই 23ই ডিসেম্বর, বাংলাদেশ সময় ভোর 4টা, নেপিয়ারে অনুষ্ঠিত হবে। এ হলো 3টি ওডিআই এর সময়সূচি। এখন দেখব 3টি টি-20 ম্যাচের সময়সূচি। প্রথম টি-20 অনুষ্ঠিত হবে 27ই ডিসেম্বর, বাংলাদেশ সময় দুপুর 12:10, বেনু নেপিয়ার। দ্বিতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে 29ই ডিসেম্বর, বাংলাদেশ সময় 12:10, বেনু মাউন্ট মঙ্গোলিয়া। তৃতীয় এবং সিরিজের লাস্ট টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে 31ই ডিসেম্বর, বেনু মাউন্ট মঙ্গোলিয়ায়। কিন্তু সময়সূচিটাই জায়গায় একটু পরিবর্তন, বাংলাদেশ সময় ভোর 6টায় অর্থাৎ সকাল 6টায় তৃতীয় টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ হলো নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 3টি ওডিআই এবং 3টি টি-20 ম্যাচের সময়সূচি। এবং এই 6টি ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের নিউজিল্যান্ড ট্যুর শেষ হবে। তো দর্শক, কী মনে হয় আপনাদের, নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ টিম? আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি, দেখব বাংলাদেশের একটি টেস্ট জয় আছে 2022 সালে নিউজিল্যান্ডের মাটিতে, যেখানে ইবাদতের একটা ভূমিকা ছিল ব্যাপক। তো সেই ইবাদতকে কিন্তু আমরা মিস করবো ওডিআই সিরিজে, কিংবা টি-20তে বলেন ইবাদত তাসকিনদের প্রয়োজন ছিল। যাই হোক, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ও একটা ঐতিহাসিক জয়সূচক ম্যাচ বাদ দিলে আর কিন্তু তেমন আহামরি কিছু নেই। তো এইবার এখন এই সময় কি বাংলাদেশ তাদের রেকর্ডটা চেঞ্জ করে নতুন রেকর্ড করতে পারবে? আমরা যদি দেখি, বাংলাদেশ কিন্তু বোলিং ডেপটা খুব বেশি একটা শক্তিশালী নয়। আমাদের দুজন মেইন কি প্লেয়ার ইঞ্জুর থাকায় বোলিং লাইন আপে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। তবে তারপরেও আমরা যাই, যে টিম নিয়ে যাই না কেন, আমাদের আশা থাকবে বাংলাদেশ অন্যবারের থেকে বেটার পারফরমেন্স উপহার দিবে এবং বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে একটা দুর্দান্ত সিরিজ আমাদেরকে দিবে, যে সিরিজটা সারা জীবন আমরা মনে রাখতে পারবো। তো দর্শক, কী মনে হয় আপনাদের, বাংলাদেশের পারফরমেন্স কেমন হবে, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে? জানান আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।